আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে থাকার সম্পূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করব। হযরত ইউনূস আলাইহিস সালাম 18 বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং তিনি নিনাওবাসী দাওয়াত দিতে আতিষ্ঠ হন। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও তারা ঈমান না আনায় তিনি ক্রুদ্ধ হয়ে রেগে যান এবং আল্লাহর কাছে তাদের উপর গজবের জন্য দোয়া করেন। মহান রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নেন। নির্দিষ্ট শহরে তিনি মহান রব্বুল আল্লাহ সেই শহরের উপর প্রচণ্ড ভূমিকম্প এবং আকাশে আগুনের মেঘের অবতরণ করেন। তখন শহরবাসী ভয়তে মন থেকে আল্লাহকে বিশ্বাস করে নেয় এবং মন থেকে তওবা করে নেয়। এতে আল্লাহর তাদের উপর গজব থেকে সরিয়ে নেন এবং তাদের তওবাও কবুল করে নেন। এই ঘটনাকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই শহরবাসীকে ধূলিসাৎ না করে তাদেরকে বাঁচিয়ে দেন এবং হযরত ইউনূস আলাইহিস সালাম মনে মনে একটু রাগ করেন, কারণ তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন যেন তাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু মহান রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস না করে তাদেরকে বাঁচিয়ে দেন, কারণ তাদের তওবাকে কবুল করে নেয় মহান রব্বুল আলামিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই রাগে ওই শহর ত্যাগ করেন এবং ফরাত নদীর তীরে পৌঁছায়। তারপর তিনি নৌকায় আরোহণ করেন। মাঝ নদীতে যাওয়ার পরে নৌকার ঝড়ে আক্রান্ত হয়। সে যুগের কুৎসার অনুযায়ী নৌকায় আরোহীরা মনে করল, নিশ্চয়ই এই নৌকায় কোনো এক পলাতক দাস আছে। যেটা শুনে ইউনূস আলাইহিস সালামের চৈতন্যদায় হলো যে তিনি শহর ছাড়ার ব্যাপারে আল্লাহর অনুমতির অপেক্ষা করেননি। তিনি নিজের দোষ স্বীকার করলেন, কিন্তু নৌকার আরোহীরা তার সততায় মুগ্ধ হলো এবং তাকে নৌকা থেকে ফেলে দিতে সম্মত হলো না। শেষ পর্যন্ত তারা লটারি করল এবং সেখানে ইউনূস আলাইহিস নামই চলে আসলো। তারা লটারি করে আর কি দেখতে চেয়েছিল যে আমরা ওনাকে ফেলবো না, এই লটারিতে যার নাম উঠবে তাকেই ফেলবো। কিন্তু দেখা যায় লটারি করার পরেও হযরত ইউনূস আলাইহিস সালামেরই নাম চলে আসলো, ফলে বাধ্য হয়ে তারা ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিল। এই সময় এক বিরাট মাছ তাকে খেয়ে ফেলল। কারো কারো মতে সেটা ছিল তিমি মাছ। তিমির পেটে অন্ধকারে মাঝে তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন, ফলে আল্লাহর আদেশে মাছটি তাকে তীরে এসে উগড়ে দিয়েছিল। এক্ষেত্রে একটি কথা বলা যায়, কাকুতি মিনতি যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছিল এবং যে দোয়াটি করে মহান রব্বুল আলামিন সেই মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিল। বন্ধুরা, আপনারাও এই দোয়াটি সবসময় করবেন, আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে মহান রব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে তীরে এসে উগড়ে দিল। কুরআনের বর্ণনা মতে দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তিনি অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েন। তাই আল্লাহ আপন অনুগ্রহে সেখানে লাউ গাছ উৎপন্ন করেন। তাকে সেখানে খাওয়ানোর জন্য একটি বকরি রোজ বন থেকে এসে দুধ দিয়ে যেত। সুস্থ হওয়ার পর তাকে আবার নাওয়ানবাসীদের কাছেই পাঠানো হয় এবং নাওয়ানবাসীরা তাতে ইমানও আনে। বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের শুনে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ঘটনাটি থেকে একটি শিক্ষা আমরা নিতেই পারি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন তখন আমরা যদি ক্ষমা চাই ক্ষমা করতে পারেন। আরও একটা বিষয়, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পিঠে ছিল তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন এই দোয়াটি পড়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন তার দোয়া কাকুতি মিনতি কবুল করে নেয় এবং তাকে মাছের পেট থেকে বাঁচিয়ে দেয়।